আকাশের নিচে খুদে পড়ুয়াদের নামতা পড়িয়ে চলেছেন দিদিমণি। এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার জেলিয়াবাটি সাত নম্বর আইসিডিএস সেন্টারে। নব্বই দশকে চালু হয়েছিল আইসিডিএস সেন্টারটি, তারপর দু দশক পর আজও তৈরি হয়নি ক্লাসঘর। শীতের সকালে ঠান্ডা হাওয়ায় খোলা আকাশের নিচে বসেই শিশুদের পড়ান শিক্ষিকা রীনা দাস। মিড ডে মিল নিয়েও বিস্তর অভিযোগ, এখন একটি স্থায়ী আইসিডিএস সেন্টারের দাবি অভিভাবকদের। খুব কষ্টেই পড়াশোনা করছে, খোলা আকাশের নিচে ঠান্ডায় খুব মানে এভাবে পড়াশোনা করছে। এখানটা একটা স্কুল হলে একটা মানে সুবিধা খুব ভালো হয়। লেখাপড়া কী করে শিখতে পারে এই কুয়াশায় আর এই গরমে রোদ্রে? একটা স্কুল না হলে হয়? স্কুল তো লাগবেই। তো খিচুড়ি তো সবজি থাকে না, একদিন তো মানে সোয়াবিনও পাই না একদিনও, তা কি আর দেবে? ওতে সবজি চাই না থাকে, তাহলে কি থাকবে? ডাল আর চাল আর তারপরে ডিমটা থাকে আর আলু একটুখানি করে, এক পিস করে আলু পরে। ওই খিচুড়ি আলু দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে আলু দেয় আলু দেয় না, সবজি সবজি কোনো দিন দেওয়া হয় না। তাহলে ওই কি ওই বিন করাই, তারপরে এইগুলো কি না, বড়ি তো কোনো দিন তো দিচ্ছে না। প্রথম দিকে তৎকালীন শিক্ষিকা মৌসুমী সর্দারের বাড়িতেই চলতো পঠন পাঠন। শিক্ষিকা মৌসুমী সর্দার ও এক সহায়িকা মিলেই চালাতেন আইসিডিএস সেন্টারটি, কিন্তু বর্তমানে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। শুধু তাই নয়, নেই রান্নাঘর, নেই সহায়িকা, বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৩৫ ও গর্ভবতী মহিলা ২০ জন। অফিসে মানে আমার হেল্পার নেই প্রথম কথা, দ্বিতীয় কথা খাবার টাবার রাখার ওখানটা ভালো জায়গাও নেই। হ্যাঁ, এবার বসার বাচ্চার বসার জায়গা নেই বা বাচ্চাদের নিয়ে একটা বসে গান নয় না বা কিছু পড়ানো ভালো সে কোনো ব্যবস্থা নেই। অভিযোগ পঞ্চায়েত প্রধান থেকে বিডিও, এসআই থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য, এমনকি আইসিডিএস সেন্টারের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা। শাসক দলের সঙ্গে হাত মেলালে মিলবে সুবিধা, অভিযোগ বিরোধীদের। জানে যে আমার কোনো গুরুত্ব করে নি, তারা গুরুত্ব করে নি হবে ইয়ের থেকে, পঞ্চায়েত থেকে। হ্যাঁ, কোথায় জানিয়েছেন আপনি? হ্যাঁ, আপনি কোথায় জানিয়েছিলেন? আমি পঞ্চায়েত যাইনি ছিলাম, বিডিও যাইনি ছিলাম, থানায় যাইনি ছিলাম। বিজেপির বুথের মধ্যে পড়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত। আইসিডিএস সেন্টার নিয়ে রাজনীতি হচ্ছে, অভিযোগ বিজেপি। বিরোধী হিসাবে এই আইসিডিএস নিয়ে রাজনীতি হচ্ছে। এই নব্বই নম্বর বুথটা বিজেপির বুথ, বিজেপির দখলে আছে, তাই বিজেপির দখলে থাকার জন্য সরকারিভাবে কোনো রকম সুবিধা পাচ্ছে না। শিশুদের ভবিষ্যৎ থেকে স্বাস্থ্য, সব কিছুর কি বিচার রাজনীতির প্রেক্ষাপটে? শুধু পঠন পাঠন নয় খুদে পড়ুয়াদের, এর পাশাপাশি কিন্তু গর্ভবতী যে মহিলারা রয়েছেন তারাও কিন্তু একাধিক অভিযোগ করেছেন রান্নাবাটি নিয়ে। কারণ সঠিক সময়ে এর পাশাপাশি সঠিক উপাদানে তারা সরকারি যে সুযোগ সুবিধা এই আইসিডিএস সেন্টারে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী, মিটবে কবে সমাধান অপেক্ষায় প্রত্যন্ত এলাকার মানুষেরা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থেকে শান্তনু পুরকাইতে রিপোর্ট, ক্যালকাটা নিউজ।